হাই ফ্রেন্ডস, লাইফ অফ স্বদীপ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমরা দুজনে ভীষণ ব্যস্ত একটা হেলদি লাড্ডু বানানোর জন্য। আর এই হেলদি লাড্ডুটা আমরা কী কী দিয়ে বানাবো চলো সেটাই দেখে নিই। আর এটা হেলদি কেন সেটাও বলছি। তো দেখো, প্রথমে আমি কী কী নিয়েছি। মধ্যে নিয়েছি হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে হচ্ছে আমন্ড, কাজু, পেস্তা, আখরোট। আর পেস্তাগুলোর খোসাগুলো শুভ ছাড়াচ্ছে, ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর নিয়েছি এখানে হচ্ছে সাদা তিল। সাদা তিল সাদা যদি কালো তিল পাওয়া যায় তাহলে কালো তিলও ভালো। আর তিল ছাড়াও আরও যে যে সিডস পাওয়া যায়, যেমন পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, এগুলোও কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো। তবে এখানে সব সিডসগুলোই পাওয়া যায়, কিন্তু সেই মুহূর্তে আমার বাড়িতে ছিল না তাই আমি আর আনতে চাইনি। আর নিয়ে নিচ্ছি কিছু খেজুর আর কিছু কিশমিশ। আর খেজুর আর কিশমিশটা কেন নিচ্ছি, কারণ এটা আমি আগেই বলেছি যে এটা আমি হেলদি একটা লাড্ডু বানাবো। আর হেলদি লাড্ডুতে চিনি দেবো না, চিনি দিলে সেটা আর হেলদি থাকলো না। তাই ওই মিষ্টির ভাবটা আনার জন্য আমি এখানে কিশমিশ আর কাজু দিচ্ছি। আমার আজকের ভিডিওটি ভীষণ ছোট, আমি আশা রাখবো যে আমার ভিডিওটি প্রত্যেকেই ফুল ওয়াচ করবে, কারণ আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। দেখো এখানে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আর তিল সবগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, রোস্ট টাইপের করব। আর এখানে কিন্তু কোনো বাটার, কোনো অয়েল কিচ্ছু দিইনি, জাস্ট হালকা রোস্ট করে নেব। আর একটা জিনিস আমি বলি, এখানে যে আমন্ড আছে এই আমন্ডের কিন্তু আমি খোসা ছাড়াইনি, কারণ আমন্ডের খোসাতে না প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো খোসাটা ছাড়িয়ে নিলেই কিন্তু ফাইবারটা নষ্ট হয়ে যায়, আর ফাইবার কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যে কোনো সিডস, মানে তিল বা পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, সমস্ত সিডসে থাকে কিন্তু ওমেগা থ্রি। তো সিডস খাওয়া আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই পামকিন সিডস কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, কারণ প্রত্যেকেই কুমড়ো খায়। আর আমরা কুমড়ো খাওয়ার পরে কুমড়োর বিচিগুলো ফেলে দিই, ওটাই কিন্তু আসল জিনিস যেটার মধ্যে ওমেগা থ্রি থাকে। তো ওই কুমড়োর বীজটাকে না ফেলে দিয়ে খুব ভালো করে রোদে শুকিয়ে ওটার যদি উপরের অংশটা, মানে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু পামকিন সিডস পাওয়া যাবে। বা খোসাটা না ছাড়ালেও হয়তো হবে, আমি এটা জানি না, তবে খোসাটা ছাড়ালে তো ভালোই হবে। আর না ছাড়ালেও যদি খাওয়া যায় তাহলে খেতে পারো। এটাই হচ্ছে পামকিন সিডস, যেটা কিন্তু এখানে ইউরোপে প্রচুর মানে দামে বিক্রি হয়। এখানে দেখতে পেলে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আর সিডসটাকে হালকা করে ফ্রাই করে নিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর কিছুটা অংশ আমি গোটা গোটায় রেখেছিলাম যেটা গুঁড়ো করিনি, মানে তিলগুলোকে দিয়ে। তারপরে আমি ওগুলোকে নিয়ে নেওয়ার পরে আমি খেজুর আর কিশমিশগুলোকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু এটা মাখানো যাবে না। আর দেখো সবগুলোকে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আমার কিন্তু রেডি হয়ে গেছে লাড্ডু। এবার আমি এগুলোকে গোল গোল করে শেপ দেব এবং খুব সুন্দর করে উপরে আর একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ব্যাস আমার লাড্ডু রেডি হয়ে গেছে। আর এই লাড্ডুগুলো যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটা করে খাওয়া যায় তাহলে শরীরের সমস্ত দরকারি জিনিস আমরা কিন্তু একবারেই পেয়ে যাব, মানে একটা লাড্ডুর মধ্যে সব জিনিস আছে। আমরা দুজনে দুটো লাড্ডু খেয়ে বাইরে বেরোবো, কারণ এই বিকেলবেলা সত্যি ঘরে মন টেকে না, মনে হয় বাইরের পরিবেশটা একটু উপভোগ করি, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কিছুদিন আগেও বেলজিয়ামের টেম্পারেচার ছিল এই 35-36 মতো, কোনো কোনো দিন তো আবার 38ও চলে গিয়েছিল। তবে এখন আবার টেম্পারেচারটা কমে এসেছে, এখন ওই 23-24 মতো আছে। এখন না ঠান্ডা না গরম, আর পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর, চারিদিকে সবুজে। এটা তো অবশ্যই সামারে এখানকার মানে পরিবেশই হয়ে যায় চারিদিকটা সবুজ। আর এখন দেখো 8:30 বা 9:45 মতো বাজে, কিন্তু আকাশটাকে দেখেছো কী সুন্দর লাগছে, সূর্য অস্ত যাওয়ার সময় এই সময়টা, আর চারিদিকটা পুরো কমলা হয়ে গেছে। তো অপূর্ব লাগছিলো এই পরিবেশটা। আর আশেপাশটায় দূরে দূরে কয়েকটা বাড়ি আর বাদবাকি জায়গাগুলোতে পুরো সাদা ফুল ফুটে আছে, মানে সবুজ ঘাসের উপর সাদা ফুল, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। চারিদিকটা ফুলে ফলে ভরে উঠেছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এই ছোট্ট ভিডিওটি দয়া করে সকলেই ফুল ওয়াচ করো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। আর যারা আমার ভিডিও পুরোটা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে, তখন জন্য সকলে ভালো থেকো, বাই বাই।